হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ 2014 সালে যারা পাস করেছিল তাদের কিন্তু সার্টিফিকেট গতকালকেই কিন্তু দেওয়া শুরু হয়েছিল। আজকে কিন্তু একটা নতুন নোটিশ এবং নতুন আপডেট ডাব্লিউবি প্রাইমারি ডাব্লিউবিবিপি থেকে ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন। সেটা হচ্ছে 2022 সালে যে যারা পাস করেছেন প্রাইমারি পরীক্ষায় তাদেরও কিন্তু সার্টিফিকেট আজ থেকে কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেল। তো অবশ্যই সমস্ত 2022 সালে যারা পাস করেছেন আপনারা নিজে নিজে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন সার্টিফিকেট। আমি নিচের দিকে চলে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনারা এই লিঙ্ক না খুলতে পারেন, আমি কিন্তু ডাইরেক্ট একটা লিঙ্ক যেখানে আপনারা ডাইরেক্ট রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিতে পারবেন, সেই লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। যদি আপনারা ওয়েবসাইটে গিয়ে না খুলতে পারেন তাহলে কিন্তু ওখানে আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে খুলবেন, ক্লিক করবেন, তাহলে কিন্তু ডাইরেক্ট আপনারা রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থে ডাউনলোড করে নিতে পারবেন। ইতিমধ্যে কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে, অনেকেই ডাউনলোড কিন্তু করতে পাচ্ছে। তো এখানে দেখে নিন, আমি একবার ওয়েবসাইটে দেখে দিচ্ছি কীভাবে। দেখুন, টেট 2022 এলিজিবিলিটি সার্টিফিকেট, ক্লিক হেয়ারে ক্লিক করবেন। যদি সার্ভারে একটু প্রবলেম থাকে তো একটুখানি সময় নেবে, কিন্তু ওয়েট করতে হবে আপনাকে একটু। তো আমি জানি না এই মুহূর্তে আমার খুলবে কি না, তবে আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি। যদি না খুলে আমি কিন্তু এই লিঙ্কটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আপনারা সেখানে গিয়ে কিন্তু ডাইরেক্ট এটাকে খুলে নিতে পারবেন। সেখানে রেজিস্ট্রেশন নাম্বার যেটা আপনারা প্রথমেই রেজিস্ট্রেশন পেয়েছেন এবং ডেট অফ বার্থ দেবেন, তাহলেই কিন্তু আপনাদের ডাউনলোড সার্টিফিকেট। আপনারা কিন্তু অবশ্যই ডাউনলোডে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, প্লিজ ওয়েট থাকবে। সেখানে কিন্তু আপনারা কয়েক সেকেন্ড বা এক মিনিটও যদি হয় আপনারা ওয়েট করবেন, দেখবেন অটোমেটিক ডাউনলোড হবে। সঙ্গে সঙ্গে না হলেও একটুখানি পরেই কিন্তু ডাউনলোড হবে। দেখুন, আমার কাছে পেজ চলে এসেছে। আপনারা কিন্তু টিচার এলিজিবিলিটি টেস্ট এবং প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট, আপনারা টিচার এলিজিবিলিটি টেস্ট 2022 সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা একটু ওয়েট করবেন, ওয়েট করলে কিন্তু আপনার নেক্সট পেজ আসবে। তবে আপনাদের বলে রাখি, আপনারা কিন্তু ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা যদি না হয় একটু ওয়েট করে যাবেন, ওয়েট করলে দেখবেন আপনাদের কিন্তু অটোমেটিক ওইটি ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো আমি দেখি এখানে যদি আপনাদের প্লিজ ওয়েট করছে, যদি আসে তাহলে আমি আপনাদের সেখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যদি সমস্যা হয়, আমি আবারও বলছি, সার্ভারে একটু সমস্যা যদি হয় একটুখানি সময় নেবে, তার জন্য আমি আপনারা কিন্তু ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনারা জায়গাটা পেয়ে যাবেন। এখানে চলে আসুন, এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন টেট 2022 সার্টিফিকেট ডাউনলোড। এখানে যদি আপনারা ক্লিক করেন টেট 2022 সার্টিফিকেট ডাউনলোড, তাহলে কিন্তু আবার একটা নতুন পেজ আসবে। এখানে অনেকগুলো পেজ আসছে কিন্তু একটু স্লো হচ্ছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। তার জন্য ডাইরেক্ট লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রামে প্রোভাইড করেছি, তাহলে কিন্তু সেখানে গিয়ে আপনারা কিন্তু ডাইরেক্ট যে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থের যে ফরম্যাট সেই পেজটাই চলে আসবে। তো আমি তবু আপনাদের দেখিয়ে দিচ্ছি পরপর স্টেপ বাই স্টেপ। আপনারা দেখুন, টেট 2022 সার্টিফিকেট ডাউনলোডে ক্লিক করলাম, দেখি কতক্ষণ পর আসছে। তাহলে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ পুরো ব্যাপারটা জেনে যাবেন এবং তারপরে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু এই সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। তো আপনারা অবশ্যই এই জায়গাটা ভালো করে একটু দেখুন, দেখুন চলে এসছে রেজিস্ট্রেশন নাম্বার এবং এন্টার ডেট অফ বার্থ, সিম্পলি ডাউনলোড ও সার্টিফিকেট ক্লিক করলেই আপনাদের কিন্তু সামনে ডাউনলোডটি সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।